রাজধানীর টিকা কেন্দ্রগুলোতে সকাল থেকেই ছিল দীর্ঘ লাইন। সাধারণ মানুষ টিকা পাচ্ছেন স্বাভাবিক নিয়মেই। মোটামুটি পরিবেশ ভালো আমি শুনেছি। আমি সিনোফার্মটাই নিব। সিরিয়াল বাই সিরিয়াল দিতেছে, কোনো সমস্যা নাই। পরিবেশ অনেক ভালো মনে হচ্ছে, যেহেতু সিরিয়ালও কমাচ্ছে, স্কেয়ার ভিডিও কমাচ্ছে। যেহেতু কেন্দ্রগুলোতে নেই তেমন জটিলতা, সুশৃঙ্খলভাবে টিকা নিতে পেরে খুশি টিকা গ্রহীতারা। সব মিলে ভালোই, লাইনে দাঁড়াইতে বেশিক্ষণ না, হালকা কথা। টিকা ভালো লাগছে আর কি, এটা আমার সেকেন্ড ডোজ ছিল, সেকেন্ড ডোজটা নিতে এসেছি, ভালোই, মোটামুটি খারাপ না। পুরুষদের পাশাপাশি নারীদের উপস্থিতি কিছুটা কম থাকলেও আগের চেয়ে অনেকটাই আগ্রহ বেড়েছে তাদের মাঝে। স্বাস্থ্য সচেতন হওয়ার জন্য সবার কি প্রত্যেক টিকা নেওয়া উচিত। অনেক এক্সাইটমেন্ট কাজ করছিল, দেওয়ার পরে এখন একটু রিল্যাক্স ফিল করতেছে, আর ভিতরের পরিবেশ যথেষ্ট সুন্দর, ভালোই লাগতেছে। আপনার টিকা দ্বিতীয় ডোজ নেওয়া হয়ে গেছে। এদিকে অনেকটাই কেটে গেছে এসএমএস জটিলতা। রাকিব হাসান, মাইটিভি, ঢাকা।